নজর রাখবো পরবর্তী সংবাদে। সাব্রুম থেকে শুরু করে গোটা রাজ্যেই চলছে ইতিমধ্যে শপথ গ্রহণের আয়োজন পঞ্চায়েত ভোটে নির্বাচিত সদস্যদের। কিন্তু সাব্রুমে শপথ গ্রহণের আয়োজন থাকলেও সেখানে বাতিল করা হলো পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণের অনুষ্ঠান। কারণ কি? না প্রধান এবং উপপ্রধান নির্বাচন, প্রধান এবং উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে এক একজনের এক এক রকমের মত, অর্থাৎ বিভিন্ন জনের বিরোধিতাতে সাব্রুমের পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতের শপথ গ্রহণের অনুষ্ঠান এক প্রকার বয়কট। সাত পঞ্চায়েত সদস্যের এই বয়কট অনুষ্ঠান পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজকে সকাল 11:30 শুরু হয় শপথ গ্রহণের অনুষ্ঠান সাব্রুম মহকুমার সাতচাঁদ আড্ডি ব্লকের অন্তর্গত পূর্ব জলেফা গ্রাম পঞ্চায়েতে। কিন্তু তারপরও দেখা যায় প্রধান এবং উপপ্রধান নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ মতের জন্য আজকের এই শপথ গ্রহণ বয়কট করেছেন সাতজন সদস্য। ঠিক কি অভিযোগ সাব্রুম থেকে শুনুন। পূর্ব জলেফা পঞ্চায়েতে শপথ গ্রহণ অনুষ্ঠান ছিল পঞ্চায়েত সদস্যদের, তো এখানে আসার পর আজকে কি শপথ গ্রহণ অনুষ্ঠানটি হয়েছে? আজকে শপথ গ্রহণ অনুষ্ঠানটি আপাতত অ্যাডজার্ন বলে ঘোষণা করা হয়েছে, কারণ এখানে 9 জন মেম্বার আছেন যারা নবনির্বাচিত, ওদের মধ্যে মাত্র 2 জন উপস্থিত আর বাকি 7 জন অনুপস্থিত। ওই কারণে আজকের মিটিংটি অ্যাডজার্ন হয়েছে। কবে নাগাদ আগামীতে জানানো হবে? কি জানাবে আমরা জানি। আপনারা শুনলেন আগামী দিনে কবে নাগাদ এই শপথ গ্রহণ পুনরায় অনুষ্ঠিত হবে তা এক প্রকার জানা যায়নি। তবে সাতচাঁদ আড্ডি ব্লকের অ্যাডিশনাল বিডিও মধুচন্দ্র দাস তিনি জানান, শপথ গ্রহণ অনুষ্ঠানকে আজকে স্থগিত রাখা হলো, পরবর্তীতে কখন শপথ নেওয়া হবে পুনরায় তা এখনো পর্যন্ত স্থির করা হয়নি। যেহেতু এক প্রকার দেখা দিয়েছে যে গোষ্ঠী একটা কোন দল এবং এই গোষ্ঠী কোন দলকে ঘিরে উঠে আসছে একের পর এক প্রশ্ন, শাসক দলের মধ্যে কি আদৌ গোষ্ঠী কোন দল নাকি এর পেছনে রয়েছে সাংগঠনিক কোনো দুর্বলতা। শুধুমাত্র সাব্রুম নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে শপথ গ্রহণকে কেন্দ্র করে একের পর এক অভিযোগ। সাব্রুমে আজকের দিনে স্থগিত হয়ে গেল শপথ গ্রহণের আয়োজন, পরবর্তীতে কবে হবে এই শপথ গ্রহণ তা এখনো পর্যন্ত জানা যায়নি। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।